সিপিএম আমলের একটা খুঁজে পান তো আলমারিতে, একটা কাগজ, একটা কাগজ পাবেন না। কাগজ আছে বলেই তো আপনি ভুলটা ধরতে পাচ্ছেন। আমাদের আমলে কাগজটা আছে, ওদের আমলে কাগজ একটাও নেই। আমরা পাইনি, আমরা খুঁজে পাইনি, আমরা ফাইল পাইনি, আমরা আলমারি পাইনি, আমরা কিছু দেখতে পাইনি। বুদ্ধদেব বাবুর কথা মনে আছে, চোরেদের মন্ত্রিসভায় আর কাজ করব না। বিনয় চৌধুরীর কথা মনে পড়ে, গভর্নমেন্ট অফ দ্য কন্ট্রাক্টার্স, বাই দ্য কন্ট্রাক্টার্স, ফর দ্য কন্ট্রাক্টার্স, আমার একটু একটু মনে পড়ে, কারণ আমি তো মার খেতে খেতে ওই জায়গাটা উঠে এসেছি। কাজেই এক্ষেত্রে নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন, রাইট টু মেক ব্লান্ডার্স, ভুল করাটাও একটা অধিকার। আর অশোক গাঙ্গুলি, আমার ব্যক্তিগতভাবে তার সাথে সুসম্পর্ক নেই, কিন্তু তিনি একটা রায় দিয়েছিলেন কোর্টে, যদি কোনো ক্ষেত্রে দেখো কেউ একটা ভুল করেছে, একটা ভুল হয়ে গেছে, কেউ একটা ডিপ্রাইভ হয়েছে, তাহলে তোমরা এটাকে রেক্টিফাই করে নাও। সিপিএমের আমলে বড় একটা স্বাস্থ্য কেলেঙ্কারি হয়েছিল এবং উনি সেটাতে বাঁচিয়ে দিয়েছিলেন যতদূর সম্ভব আমার মনে পড়ছে। হতেই পারে, কত হেলথ রিক্রুটমেন্ট কমিটি, কত ডক্টরস কমিটি, কত প্রাইমারি কমিটি, কত সেলফ হেল্প গ্রুপ কমিটি, গাদা গাদা কমিটি আছে, সব তো আমাদের হাতে থাকে না। এটুকু আমি বলতে পারি, জাস্টিস যারা পায়নি, জাস্টিস তারা আমাদের থেকেই পাবে। যদি মনে করেন কেউ পায়নি, তবে পলিটিক্যাল কারণে নয়, কেউ কেউ হয়ে গেছেন পলিটিক্যাল কারণে, আমিও খাবো না, তুইও খাবি না। আজকে মনে রাখবেন, 89,000 ছেলে মেয়ে চাকরির প্রসেস করতে টাইম লাগে, সেই প্রসেসটা শুরু করে যদি 3 মাসে হয়ে যেত, এখন সেটা 1 বছরে লাগবে। তার মানে চাকরিটা দেওয়াটা তো পিছিয়ে গেল, প্রসেস করতে তো টাইম লাগবে। এখন প্রসেস করতে গেলে বারবার ভাববে কোনটা করবো, এ প এ না বি না সি না ডি, এই করতে করতে চাকরির স্কোপটা নষ্ট হয়ে যাচ্ছে। আমি চাকরি দিতে চাই, আর কেউ কেউ চাকরি বন্ধ করবার জন্য মানুষ না খেতে পেলে 5 টাকা তার পকেটে গিয়ে দিয়ে আসে না, আর পিআইএল করবার নাম করে জীবনটাকেই পিআইএল করে দিয়েছে। আপনি যা ইচ্ছে করুন, পিআইএল চলে যাচ্ছে, একটা পিল খেয়ে নিচ্ছে। আবার পিল খাওয়ার আবার ইতিহাস আছে। আমার এক সহকর্মী পরশুদিন বলছিল, ব্রাত্য তুমিও ছিলে মিটিংয়ে, যে আমাকে একজন কোনো একজন লয়ার, সব লয়ার তো খারাপ না, আমি নিজেও লয়ার, তাকে মেসেজ পাঠিয়েছে, এই টাকাটা আমায় দিতে হবে, আর যদি না দাও তাহলে আমি পিল করব, মানে পিল খাবো আর কি, বুঝতে পারছেন তো, বাদ বাকিটা আমি আর বলছি না। সাব জুডিস ম্যাটার থাকলে সব কিছু বলতে নেই,